আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, আগামী মার্চের মধ্যেই ইউরোপে মারা যেতে পারে অন্তত 5 লাখ মানুষ। ঘাতক রিটেইন হাউসের মুক্তি, বিক্ষোভে উত্তল আমেরিকা। সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বেড়ে 40 জন। ইরানের বিরুদ্ধে সব পথ খোলা বলছে আমেরিকা। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে বিতর্কে জড়ালেন সিধু, তীব্র সমালোচনা বিজেপির। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বড় ভাই বলে সম্বোধন করেছেন সিধু, কিন্তু তার তীব্র প্রতিবাদ সমালোচনা করছে বিজেপি। অর্থাৎ বিজেপির কথা মতো কোনো পাকিস্তানের প্রধানমন্ত্রী কেন, পাকিস্তানের কাউকেই তারা বড় ভাই বা তাদেরকে কোনো ধরনের সম্বোধন করতে পারবে না সেদেশের মানুষ, আর এ কারণেই বিজেপির এত ক্ষোভ। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সিধুকে পাকিস্তানে স্বাগত জানালো, সেই স্বাগত জানানোর প্রতিক্রিয়ায় ইমরান খানকে বড় ভাই বলে সম্বোধন করে তিনি কি আদতে কোনো অন্যায় করেছেন নাকি ভালো কাজই করেছেন বলে আপনারা মনে করেন? কারণ বিজেপি চায় সবসময় গুন্ডামি করে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করে দেশে আবার ক্ষমতায় আসতে, কিন্তু সেই চিন্তা সেই চেতনা অনেকটাই বালি হতে বসেছে ভারতের বুকে। বিজেপি সামনে যে ক্ষমতায় আসবে না সেটা প্রায় সুনিশ্চিত। কিন্তু ইমরান খানকে বড় ভাই বলায় আসলে কি সিধু অন্যায় করেছেন বলে আপনারা মনে করেন নাকি তিনি ভালো কাজ করেছেন? এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, আগামী মার্চের মধ্যে ইউরোপে মারা যেতে পারে অন্তত 5 লাখ মানুষ। জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইউরোপ মহাদেশে আগামী মার্চের মধ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে 5 লাখ মানুষ মারা যেতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তিনি নতুন করে কোভিড-19 এর মহামারী ছড়িয়ে পড়ার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। করোনার কারণে এরই মধ্যে ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন দিতে বাধ্য হয়েছে। ডক্টর হ্যান্স বলেন বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় আরও অনেক পদক্ষেপ নিতে হবে, কোভিড-19 আরও একবার আমাদের এই অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ জুড়ে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসাবে হ্যান্স কুলুজ শীতে মৌসুমের আগমন এবং কম মাত্রায় টিকা গ্রহণকেই দায়ী করেন। এর আগে গত বৃহস্পতিবারই তিনি ইউরোপের 53টি দেশে করোনা বিস্তারের হারে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ঘাতক রিটেইন হাউসের মুক্তি, বিক্ষোভে উত্তল আমেরিকা। হোয়াইট সুপ্রিমিস্ট কাহিল রিটেইন হাউসকে দুটি হত্যার দায় থেকে আদালতের রায়ের মাধ্যমে মুক্তি দেওয়ায় বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে পুরো আমেরিকা। পূর্বাঞ্চলের নিউ ইয়র্ক শহর থেকে পশ্চিমাঞ্চলের ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষোভকারীদের মিছিল স্লোগানে। ২০২০ সালের ২৫ আগস্ট উইনকনসিনের কিনোসা শহরে রিটেইন হাউস 36 বছর বয়সীদের জেসেপ রোজেনবম এবং 26 বছর বয়সে অ্যান্টনি হুবারকে গুলি করে হত্যা করে। এছাড়া সে সময় তিনি বিক্ষোভকারীদেরকে আহত করে। এই ঘটনায় রিটেইন হাউসের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এবং গত শুক্রবার সেই মামলার রায় প্রকাশ করা হয়েছে। এতে তাকে নির্দোষ হিসাবে খালাস দেওয়া হয়। আদালতের রায়ে হোয়াইট সুপারিমেস্টিট কাই রিটেইন হাউস ও তার পরিবার উল্লাস প্রকাশ করেছে, কিন্তু আমেরিকার সাধারণ জনগণ এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও অসন্তুষ্ট। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে বক্তব্য দিলেও রিটেইন হাউসের মুক্তি দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা সৃষ্টি হয়েছে। রায়ের বিরুদ্ধে এখন রাজপথে প্রতিবাদ বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। অরিজোনের সবচেয়ে বড় শহরে আগুন লাগানোর খবরও পাওয়া গেছে, সেখানে দাঙ্গাও সংঘটিত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মৃত্যু বেড়ে 40 জন। সুদানের অভ্যুত্থান বিরোধী কর্মীরা রবিবার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে, কারণ চিকিৎসকেরা বলেছে যে গত মাসের সামরিক দখলের পর থেকে নিহতের সংখ্যা কমপক্ষে 40 দাঁড়িয়েছে। আর এই খবর দিয়েছে আল জাজিরা। সুদানের শীর্ষ জেনারেল আব্দুল ফাত্তাহ আল বুরহান গত 25 অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন। তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেপ্তার করেন, যা জনগণকে রাস্তায় নামতে প্ররোচিত করে। গত বুধবারের বিক্ষোভের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন বিক্ষোভের পর নিহতদের সংখ্যা হয়েছিল 16 জন। দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত 17 নভেম্বর মাথায় ও পায়ে গুলিতে গুরুতর আহত হন এক কিশোর, পরে তার মৃত্যু হয়। তার বয়স ছিল 16 বছর। চিকিৎসকেরা জানিয়েছে, বুধবার নিহতদের বেশিরভাগই উত্তর খার্তুমের ছিল, যা রাজধানী থেকে নীল নদের ওপারে অবস্থিত। তখন শত শত মানুষ সেখানেও আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সব পথই খোলা বলছে আমেরিকা। মার্কিন সরকার নতুনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নেওয়ার পথ তাদের সামনে খোলা রয়েছে। আগামী 29 নভেম্বর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়, যখন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার উপর গুরুত্ব দিয়ে পরমাণু সমঝোতা ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন ওয়াশিংটন এই হুঁশিয়ারি উচ্চারণ করল। ভিয়েনায় নতুন দফা আলোচনার সময় একেবারে দোরগোড়ায় এসে পৌঁছালেও আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা ইরানের উপরে আরও বেশি চাপ সৃষ্টি করেছে। তারা নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে যুদ্ধদেহী বিবৃতি দিচ্ছে, এখন তারা হুমকি দিচ্ছে ইরানের বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়ার পথ খোলা রাখা হয়েছে। এইসব হুমকির মধ্য দিয়ে আমেরিকা ও তার মিত্ররা মূলত নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টির ঝুঁকি নিয়েছে। অক্টোবরের শেষ ভাগ থেকে আমেরিকা এবং পশ্চিমা মিত্ররা, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি, এমন কিছু নেতিবাচক পদক্ষেপ নিয়েছে যার কারণে ভিয়েনায় ফলপ্রসূ আলোচনার সম্ভাবনা বিপদের মুখে পড়েছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন করে বেশ কয়েকবার নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পশ্চিমা এই 4 দেশ ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি সম্পর্কে বেশ কিছু বিবৃতি দিয়েছে, যার মূল লক্ষ্য তেহরানের উপর চাপ সৃষ্টি করা। এছাড়া গত শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইনে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেছেন, ইরানকে মোকাবেলার জন্য আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্য দিয়ে তিনি মধ্যপ্রাচ্যে মিত্রদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, যারা মার্কিন সামরিক শক্তি ওপর বিশেষভাবে নির্ভরশীল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে ব্যাপারে আমেরিকা বাধা সৃষ্টি করতে দৃঢ়প্রতিজ্ঞ। পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা নেই বলে ইরান বারবার বিশ্বকে আশ্বস্ত করার পরও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এবং পশ্চিমা দেশগুলো এই সব কথা বলছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনিও পরমাণু বোমা তৈরি, নিজেদের কাছে রাখা অথবা ব্যবহার করা, এর সব কিছুই হারাম বলে ফতোয়া দিয়েছেন। ইমরান খানকে বড় ভাই বলে বিতর্কে জড়ালেন সিধু, তীব্র সমালোচনা বিজেপির। ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নব্যজাত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বিজেপির পক্ষ থেকে সিধু সহ কংগ্রেসের সমালোচনা করা হয়েছে। পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নব্যজাত সিং সিধু পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান করতারপুর সাহেবে পৌঁছান। এ সময় তিনি গুরুদ্বারায় পৌঁছে প্রার্থনাও করেন। করতারপুরে পৌঁছালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাঠানো কর্মকর্তারা সিধুকে স্বাগত জানান। সংবর্ধনা চলাকালে সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাইয়ের মতো বলেই উল্লেখ করেন। পাঞ্জাব কংগ্রেসের প্রধান এই সিধু পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বড় ভাই বলে সম্বোধন করার একটি ভিডিও গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিওতে প্রকাশ, সিং সিধু করতারপুর করিডরে ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি রেঞ্জার্স জওয়ানরা তাকে স্বাগত জানায়। এরপর করতারপুর সাহেবের সিও মোহাম্মদ লতিফও তার সঙ্গে দেখা করতে পৌঁছান। সিং সিধুর সাথে সাক্ষাতের সময় মোহাম্মদ লতিফ বলেন, আমি আপনাকে প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এ বিষয়ে সিং সিধু বলেন, আমি খুবই কৃতজ্ঞ, ইমরান খান আমার বড় ভাই,
অনেক ভালোবাসা দিয়েছেন। এ সময় কর্তারপুর সাহেবের সিইও মোহাম্মদ লতিফ, কংগ্রেস নেতা সিং সিধু এবং তার সাথে থাকা সমস্ত কংগ্রেস নেতা ও মন্ত্রীদের গলায় ফুলের মালা দিয়ে স্বাগত জানান। কর্তারপুরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বড় ভাই বলে অভিহিত করার জন্য বিজেপির পক্ষ থেকে সিং সিধু এবং কংগ্রেসকে টার্গেট করা হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র সস্মিত পাত্র বলেছেন, কংগ্রেসের অভিজ্ঞ নেতা এবং পাঞ্জাব কংগ্রেসের সভাপতি সিং সিধু পাকিস্তানে যেয়ে ইমরান খানকে মহিমান্বিত করবেন না, পাকিস্তানের প্রশংসা করবেন না, এটি হতে পারে না। সিধু ইমরান খানকে বড় ভাই বলে সম্বোধন করে বলেছেন, আমি তাকে খুব ভালোবাসি, এটি কোটি কোটি ভারতীয়দের জন্য উদ্বেগের বিষয়। বিজেপি মুখপাত্র সুস্মিত পাত্র আরও বলেন, এটা কংগ্রেস দলের এক ধরনের পদ্ধতি। সালমান খুরশিদ, মণিশঙ্কর আইয়ার, রশিদ আলাভি এবং সর্বোপরি রাহুল গান্ধী, তারা সবাই হিন্দু ও হিন্দুত্বকে গালি দেয়। অন্যদিকে পাকিস্তানের স্বার্থে বিবৃতি দিচ্ছেন সিধু, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ওই ইস্যুতে সমালোচনা করে বলেছেন, রাহুল গান্ধীর প্রিয় সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে তার বড় ভাই বলেছেন। শেষবার তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল বাজওয়াকেও আলিঙ্গন করেছিলেন। এটা কি আশ্চর্যজনক যে গান্ধী পরিবার অমরিন্দর সিং এর চেয়ে পাকিস্তান প্রেমিক সিধুকে বেছে নিয়েছেন? করতারপুরে সাহেব থেকে ফিরে সিধু অবশ্য তার সাফাইতে বলেছেন, বিজেপি যা খুশি বলছে, আমি কি করতে পারি, ওদের যা অভিযোগ তা করুক, তাদের অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।